বিরতির পর স্বাগত। এবার শান্তির বাজারের দিকে নজর আছে। শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই বছরের কিন্তু দশেরা উৎসব পালন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সংখ্যক মানুষ সেখানে যায় এবং তারা মূলত এই দশেরা উৎসবকে বা দশেরা উৎসব উপভোগ করার জন্য তারা একত্রিত হন এবং প্রত্যেকের মধ্যে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসাহ এবং উদ্দীপনা দেখা গেছে। কি বলছে সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। দশেরা উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেক বছরের নয়, এই বছরও আমরা দশেরা উদযাপন করেছি। আমাদের এই দশেরা উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শান্তি কালী আশ্রমের মহারাজ পদ্মশ্রী সুপ্ত মহারাজজি উপস্থিত ছিলেন, কার্তিক প্রভু উপস্থিত ছিলেন, এই এলাকার জনপ্রিয় বিধায়ক প্রমোদিয়ান মহোদয়, দক্ষিণ ত্রিপুরা জেলা সভাধিপতি দীপক দত্ত মহোদয়, তারা নেতৃত্ববৃন্দ। আমরা অন্যান্য বছর যেভাবে এই দশেরা উদযাপন করি, এই বছরও মানুষের আশীর্বাদ নিয়ে আমরা দশেরা উদযাপন করেছি। আমরা শ্রী রামের কাছে প্রার্থনা করব প্রত্যেকের মনে যাতে শান্তি এবং সুখ দেয়। আমাদের এই রাজ্যে কিছুদিনের একটা বন্যা হয়ে গিয়েছিল, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মায়ের কাছে প্রার্থনা করব যাতে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত মানুষ আবার তাদের সুখ শান্তি পায়, শস্যের শ্যামলা হয়ে ওঠে আমাদের এই ত্রিপুরা রাজ্য। এই আশীর্বাদ চাইবো মায়ের কাছে। ধন্যবাদ সবাইকে। আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য। প্রচুর মানুষ ভিড় জমিয়েছে দশেরা উৎসব দেখার জন্য। যদিও দিল্লি মুম্বাই সহ অন্যান্য জায়গায় দশেরা পালন করা হতো, কিন্তু এখন থেকে কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জায়গায় দশেরা পালন করা হয়। ঠিক তেমনি শান্তির বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণেও দেখা গেছে দশেরা উৎসব উদযাপিত। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।